Finally, গতকালকে রাতে Samsung OneUI 6.0 অফিশিয়ালি বেটা লঞ্চ হয়ে গেল আর চলে এলাম আপনাদের সাথে OneUI 6.0 এর ফার্স্ট লুক নিয়ে যারা বর্তমানে Galaxy S23 সিরিজ ব্যবহার করতেছে বিশেষ করে USA কোরিয়া জার্মানিতে যারা থাকছে তারাই প্রথম বিটাটা পাচ্ছে গতকালকে রাতে একটি আর্টিকেল লিক হলো Samsung জার্মানি থেকে যেখানে ছিল OneUI 6.0 আর Android 14 এর ডিটেইলস কিন্তু কিছুক্ষণ পরেই পোস্টটি আবার ডিলিট করে দেয় Samsung বাই জার্মানি OneUI 6.0 তে থাকছে বিগেস্ট চেঞ্জ যেখানে থাকছে নতুন কন্ট্রোল প্যানেল আগের সব জেনারেশনের তুলনায় এবারের OneUI 6.0 এর কন্ট্রোল প্যানেলটা থাকছে একটু ভিন্ন হোম স্ক্রিন বেস করে কন্ট্রোল প্যানেলটি কালার চেঞ্জ করবে কন্ট্রোল প্যানেলটি দেখতে একদম সিম্পল আর সুন্দর লাগছিল আর কিছুটা বড় করা হয়েছে সাইজ আর থাকছে বিভিন্ন ধরনের এলিমেন্ট আর OneUI 6.0 এর কন্ট্রোল প্যানেলটা দেখতে অনেকটা হারমোনি ওএস বা মি ইউআই বা কালার ওএস 14 iOS 16 এর মতন দেখাচ্ছে অনেকটা আর কুইক প্যানেলটি দেখে অনেকটা ওয়ান হ্যান্ড ফ্রেন্ডলি ইউজার মনে হচ্ছে আর নোটিফিকেশন প্যানেল দেখতে অনেকটা এরকম লাগবে তাছাড়া OneUI 6.0 তে আপনারা লক স্ক্রিনে উইজিট অ্যাড করতে পারবেন যা নেক্সট লেভেলের একটি কাস্টমাইজেশন তাছাড়া হোম স্ক্রিনেরও অনেকগুলো উইজিট থাকবে নতুন নতুন তাছাড়া নতুন অ্যানিমেশন তো থাকছে সো এখন দেখা যাক গ্লোবালভাবে কখন অ্যান্ড্রয়েড 14 উইথ OneUI 6.0 কখন লঞ্চ করে স্যামসাং সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তো একটি লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশে বেল আইকনটি বাজিয়ে দিন সো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আমি সাদা অসুজিব সাদাস্টিক দর থেকে আল্লাহ হাফেজ